ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন গিদো রড্রিগেসের দারুণ হেডে শুরুতেই এগিয়ে গেল আর্জেন্টিনা পরে রক্ষণের দারুণ দৃঢ়তায় একের পর এক উর্গুয়ের আক্রমণ ঠেকাল তারা হতাশা ড্রয়ে টুর্নামেন্ট শুরুর পর দু হাজার একুশ নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা ব্রাসিলিয়ার মানে গারেন্জা স্টেডিয়ামে বি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উরুগুয়েকে এক শূন্য গোলে পরাজিত করেছে মেসির আর্জেন্টিনা এই ম্যাচে গোলের দেখা না পেলেও দলের করা একমাত্র গোলটিতে অবদান রেখেছেন লিওনাল মেসি পুরো ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রেখেছিল উরুগুয়ে তবে আক্রমণে আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনা ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণে কোণঠাসা করে ফেলেছিল উরুগুয়ের রক্ষণ পঁয়তাল্লিশ শতাংশ বল দখলে রেখে উরুগুয়ের জালে নয় শট নিয়েছে আর্জেন্টিনা যার ছয়টি ছিল লক্ষ্য বরাবর অন্যদিকে আর্জেন্টিনার জালে চারটি শট নিলেও কোনো বল লক্ষ্যে রাখতে পারেনি উরুগুয়ে আক্রমণের সফলতার পর রক্ষণের দৃঢ়তা দেখিয়েছে আর্জেন্টিনা এই ম্যাচের শুরুতে তেরোতম মিনিটেই কাঙ্ক্ষিত সফলতার দেখা পায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা লিউনেল মেসির দারুণ এক ক্রস থেকে অসাধারণ হেটে বল জালে পাঠান গীত রড্রিগেস রড্রিগেসের সেই গোলের মূল কারিগর ছিলেন মেসে এরপর পুরো ম্যাচের বাকি সময় আরও বেশ কিছু আক্রমণ করলেও জালের দেখা পায়নি আর্জেন্টিনা যার ফলে একশূন্য গোলের জয়ে সন্তুষ্ট থাকতে হয় মেসিদের